বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি কিন্তু একদম ইন্ডিয়া দলের জার্সি পরে গ্রাউন্ডে চলে এসেছি। এটা হলো আমাদের ত্রিপুরার গর্ভ, আগরতলার গর্ভ, এমবিবি স্টেডিয়াম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ এমবিবি স্টেডিয়াম দেখাবো এবং এই স্টেডিয়ামে কী কী ফেসিলিটিস আছে সবই আপনাদের সামনে তুলে ধরছি। সো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টুরের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আপনাদেরকে সম্পূর্ণ গাইডটো দিয়ে দেবো যে আপনারা এমবিবি স্টেডিয়ামে কী করে আসবেন, ভিডিওটা দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক, আমরা এখন চলে এসেছি আগরতলা মঠ চৌমুহনী। এখানেই হলো ট্রাফিক পয়েন্ট, দেখতে পাচ্ছেন আসাম আগরতলা রোডের উপরেই কিন্তু এই লোকেশনটা। আর এই যে রাস্তাটা, এটা হলো কলেজ রুট। এই রাস্তার মুখে কিন্তু অনেক অটো দাঁড়িয়ে আছে, তো আমি এখান থেকে অটো নামিয়ে আমি এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম। এই রাস্তা ধরেই আমরা যাব বিবিএমসি এবং এমবিবি কলেজে। আর এমবিবি এবং বিবিএমসি কলেজের পাশে কিন্তু এমবিবি স্টেডিয়াম। এই হলো আমাদের কলেজ ফিল্ড, সামনে দেখা যাচ্ছে এই হলো এমবিবি কলেজ এবং ইউনিভার্সিটির গেট। আমরা স্টেডিয়ামে যাচ্ছি তো কলেজ দেখাচ্ছি না, আরেকদিন আপনাদেরকে কলেজ দেখিয়ে দেব। এটা এমবিবি স্টেডিয়াম, মানে মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামের মেইন গেট। এরকমের ছোটোখাটো আরও অনেকগুলো গেট আছে, তো আমরা মেইন গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি। স্টেডিয়ামে প্রবেশ করে এখানে ত্রিপুরার ঐতিহ্য ঊনকোটির একটা দৃশ্য। আর এখানে হলো ত্রিপুরা ক্রিকেট বোর্ডের সুদৃশ্য বিল্ডিং। স্টেডিয়াম এবং গ্রাউন্ডের ঠিক সামনে চলে এসেছি, স্টেডিয়ামটা কিন্তু একটু নিচে। এই হলো মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামের ক্রিকেটার হোস্টেল। সামনে ওই যে বাস গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো মুম্বাই দলের বাস, মানে মুম্বাই দল বর্তমানে ত্রিপুরাতে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে এসছে। ম্যাচটা কিন্তু আজকেই হবে, ওই ম্যাচের সব গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ফাইনালি আমরা সিঁড়ি বেয়ে স্টেডিয়ামে চলে আসলাম, মানে আমরা আছি গ্যালারিতে। এই হলো আগরতলা এমবিবি স্টেডিয়ামের ক্রিকেট গ্রাউন্ড। গ্রাউন্ডের ঠিক মাঝখানে হলো পিচ, যেখানে বোলিং এবং ব্যাটসম্যানরা ব্যাটিং করবে। আর এটা হলো মহারাজা বীর বিক্রম কলেজের ক্লাব হাউস এবং পেভিলিয়ন। গ্যালারিতে দেখতে পাচ্ছেন অনেক দর্শক বসে আছে, তবে এটা নর্মাল গ্যালারি। আমি এখন গ্যালারির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আগরতলা এমবিবি স্টেডিয়াম কিন্তু ইন্টারন্যাশনাল কোনো স্টেডিয়াম না, এটা ইন্ডিয়ান ক্রিকেটের ডোমেস্টিক একটা ক্রিকেট স্টেডিয়াম। রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে হয়, তবে আপনারা ফ্রিতে এখানে খেলা দেখতে পারবেন। 6 তারিখ থেকে কিন্তু আরেকটা খেলা আছে, আপনারা অবশ্যই মাঠে এসে খেলা উপভোগ করতে পারবেন। স্ক্রিনের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ড, এখানে কিন্তু প্লেয়াররা প্র্যাকটিস করে। এখানে নেট লাগানো আছে, ব্যাটসম্যানরা নেটে প্র্যাকটিস করে এবং বোলাররা কিন্তু বোলিংও করে। গ্রাউন্ডের দুই প্রান্তে সাইড স্ক্রিন লাগানো আছে, স্কোরবোর্ড আছে এবং এমবিবি স্টেডিয়ামে কিন্তু ফ্ল্যাট লাইটও লাগানো হয়েছে। গ্রাউন্ডের চারিদিকে কিন্তু ড্রেনিংয়ের ব্যবস্থা আছে, স্টেডিয়াম হতে গেলে ড্রেনিং ব্যবস্থাটা ভালো হতে হয়। এবং মাঠের চারিদিকে কিন্তু নেট লাগানো আছে। আর এটা হলো গ্রাউন্ড কভার, সম্পূর্ণ গ্রাউন্ডটাকে কিন্তু বৃষ্টির সময় কভার করে রাখা হয়। আর এই হলো এখানে কিন্তু ক্যামেরাম্যান থাকে, যেখান থেকে ক্যামেরা করা হয় এই যে। আর এখানে কিছু নেট আছে যেগুলোর মধ্যে ব্যাটসম্যানরা শট করে, এই নেটগুলোর উপরে কিন্তু শটগুলো এসে পড়ে এবং বলটা আটকে যায়। এখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, প্লেয়ারদের কোনো সমস্যা হলে অ্যাম্বুলেন্স করে কিন্তু হসপিটালাইজ করা হয়। এখানে একটা পাম্প লাগানো হয়েছে, ড্রেন থেকে অতিরিক্ত জলটা কিন্তু গ্রাউন্ডের বাইরে পাঠানো হচ্ছে, তা না হলে কিন্তু গ্রাউন্ডের ক্ষতি হয়ে যেতে পারে। মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়াম, লোকেশন কলেজ টিলা আগরতলা। এটা নির্মাণ করা হয়েছে 1998 সাল থেকে। 1998 সাল থেকে কিন্তু ত্রিপুরা ক্রিকেট দলের হোম গ্রাউন্ড হলো এই মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়াম বা এমবিবি স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ক্যাপাসিটি হলো 30,000। এই স্টেডিয়ামের দুইটা এন্ড, একটা হলো পেভিলিয়ন এন্ড আর একটা হলো সিটি এন্ড।
স্টেডিয়াম যখন তৈরি করা হয়েছে তখন কিন্তু ফ্ল্যাড লাইটস ছিল না, কিন্তু বর্তমানে এমবিবি স্টেডিয়ামে ফ্ল্যাড লাইটস লাগানো হয়েছে। এমবিবি স্টেডিয়ামের পিচ কিন্তু ন্যাচারাল ঘাস দিয়ে বানানো হয়েছে, এটা কিন্তু আর্টিফিশিয়াল পিচ না। দেখতে পাচ্ছেন এখানে ত্রিপুরা দলের প্লেয়াররা কিন্তু প্র্যাকটিস করছে, অন্যদিকে কিন্তু মুম্বাই দলের প্লেয়াররা ত্রিপুরা এবং মুম্বাইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ। মুম্বাই দলের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে, তাছাড়াও দলে আছে স্টার ক্রিকেটার শার্দুল ঠাকুর এবং রঘুবংশী। মুম্বাই ভার্সেস ত্রিপুরা রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ, ওই খেলার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। ত্রিপুরাতে কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তৈরি হচ্ছে, যেটা হবে KKR এর সেকেন্ড হোম গ্রাউন্ড, মানে IPL খেলা হবে। ওই স্টেডিয়ামের সম্পূর্ণ গাইড ইনফরমেশন ভিডিওটা চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আগরতলার মহারাজা বিক্রম ক্রিকেট স্টেডিয়াম দেখালাম এবং সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশনটাও দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টুরের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবে। টাটা।